আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিনের জীবন অনুষ্ঠানের আজকের শেষ পর্বে আবারও আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন মুমিনের জীবন অনুষ্ঠানের নিয়মিত মেহমান জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রধান পরিচালক হযরত শেখ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। আমাদের সাথে কলার চলে এসেছেন মুফতি সাহেব, দুই একটা কল নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে ফিরে আসবো। দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন, আপনার কি প্রশ্ন? জি, আমার প্রশ্ন হলো একটা, আজকে আমি রোজা রেখে ফেলছি কিন্তু আমার একটা অ্যাপয়েন্টমেন্ট পড়ে গেছে যেটা গাইনোকোলজিস্ট চেক করবে, সেটা হলো একটা মেল ডক্টর আমাকে চেক করবে, সেটা বদলানোর জন্য আমি ট্রাই করতেছি স্যার তার থেকে। ওরা বলছে যে এটা বদলাইলে ওরা 3 মাসের মধ্যে টাইম দিতে পারবে না। এখন আমার সার্জারিটা 2 সপ্তাহ আগে হয়েছিল, ওই সেলাইগুলো ওরা চেক করবে মেয়ে সংক্রান্ত ব্যাপার, আমার রোজাটা কি হবে কিনা। আর একটা প্রশ্ন হলো, রোজা অবস্থায় কি আই ড্রপ ইউজ করা যাবে? আমার ড্রাই আইস, আমার চোখের মধ্যে খুব ব্যথা করে যদি আমি আই ড্রপটা 3 বার ইউজ না করি। জাজাকাল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সরাসরি আমরা আনসারের দিকে চলে যাই মুফতি সাহেব, প্রথম প্রশ্ন তো মাশাআল্লাহ তিনি সুন্দর প্রশ্ন করেছেন, আশা করি স্ক্রিনের সামনে তিনি দেখছেনও। জি, কোনো কোনো সময় আমি 1-2 সেকেন্ড টাইম আবার দেই এই জন্য, যখন ফোন করেন তখন তো ওনারা স্ক্রিনে একটু পরে আসেন, চলে আসেন। জি, আমরা সাথে সাথে উত্তর, অনেক সময় তো আমরা সাধারণত আমরা 3-4টা প্রশ্ন নিয়ে এর পরে আনসার দিই, আনসার দিই। জি, এভাবে সরাসরি গেলে হয়তো, সরাসরি গেলে অনেক সময় তারা নাও শুনতে পারেন সঙ্গে সঙ্গে। আশা করি এখন চলে এসেছে। জি জি, ইনশাআল্লাহ। তো আপনার জন্য যেহেতু অপারগতা, আপনি যেহেতু সার্জারি হয়েছে মাত্র কিছুদিন আগে, আর এরপর আপনার এখন সেলাইগুলো চেক করানো খুবই জরুরি, এখন ফিমেল ডাক্তার এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না এবং 3 মাস পরে তখন আরেকজন ডাক্তার পাওয়া যাবে, এই জন্য অপারগতা। আপনি চেষ্টা করেছেন একজন ফিমেল ডাক্তার পেয়ে গেলে আপনার জন্য সেটা ভালো ছিল, আর চেষ্টাও করা এমনটাই উচিত, কিন্তু যখন ব্যবস্থা হয় না আর চেষ্টা যখন সফল হয় না, ডাক্তার যখন অ্যাভেলেবল থাকেন না, তা এমত অবস্থায় রোগের কারণে একটা অপারগতা এসে যায়, মাজুরি এসে যায়, এবং আল্লাহ তাআলার কাছে এটা ক্ষমাযোগ্য হবে ইনশাআল্লাহ। ইস্তিগফার কন্টিনিউ করবেন আর দেখিয়ে নেবেন, রোজার কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। রোজার মধ্যে কোনো অসুবিধা হবে না, শুধু তো শুধু সেলাই চেক করা এটাই তো, কোনো অসুবিধা নেই আপনার জন্য, এটা জায়েজ আছে। আপনার প্রত্যেকেরই চেষ্টা এমন করা উচিত, আর চেষ্টায় যদি সফলতা না আসে তাহলে এর কারণে রোজা ভাঙবে না। তৃতীয় প্রশ্নটা ছিল আই ড্রপ, মানে 3 বার ইউজ করতে হয়। আই ড্রপের ব্যাপারে কথা হলো যে আই ড্রপের সায়েন্টিফিক একটা গবেষণা হলো যে চোখের মধ্যে যদি কোনো জিনিস যায় তাহলে এটা গলা পর্যন্ত কোনো না কোনোভাবে একটু হলেও আসে, পৌঁছে যায়, একটু পৌঁছে। কিন্তু এটা তো ওজুর মধ্যেও হয়, যখন আমি মুখ দৌত করি তখন পানি যায় চোখের ভিতরে, অবশ্যই যায়, তো তখনও কিন্তু এই জিনিসটা হয়, আর এই হওয়াটা শরীয়তের দৃষ্টিতে ক্ষমাযোগ্য। এটা তো এটা পরিমাণে এত কম, এজন্য চোখের মধ্যে সুরমা লাগালেও রোজা ভাঙবে না, আর চোখের মধ্যে যদি আই ড্রপ দেন রোজা ভাঙবে না। রোজা না ভাঙ্গার ব্যাপারে পৌঁছে গেলেও রোজা ভাঙ্গার না, রোজা কিন্তু 3 বারের জায়গায় 2 বার দিতে পারেন যদি এটা কাজ সেরে আপনার, মানে খুব বেশি যেহেতু রোজা ভাঙ্গে না। জি জি, আর উলামায়ে কেরাম এটা সুস্পষ্ট বলেছেন, তখন যতবার প্রয়োজন আপনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ রোজা ভাঙবে না। জাযাকাল্লাহ মুফতি সাহেব। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার কি প্রশ্ন? জি, আমি জানতাম চাইলাম, ধরেন 2-3 মাস আগে আমার কাছে এমনি কোনো পয়সা নাই, বাট 2-3 মাস আগে কিছু টাকা আছে, প্রায় 3-4 হাজার পাউন্ড, 5 হাজার পাউন্ড, মানে এগুর মাঝে কি আমার জকাত দেওয়া লাগবে নি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার। জি জি, 2 মাস হয়েছে। জি জি, আছে, বাট এই টাকাটা স্টিল আছে আমার কাছে 3-4 হাজার পাউন্ড, বাট এগুলো তো হাত দেওয়া লাগবে নি। আর এই জকাতের পয়সা কি নিজের বোন রে বাপাইকে দেওয়া যায়নি? ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমরা সরাসরি আনসারের দিকে যাচ্ছি মুফতি সাহেব। আচ্ছা, 3-4 হাজার পাউন্ড 2-3 মাস আগে তার হাতে পৌঁছে। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? যাকাতের পয়সা বোন এবং ভাইকে দেওয়া যায় কিনা? ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন তিনি করেছেন। এর আগে একটা জিনিস আমি বলবো যে এইবার রমাদান মাসে যেহেতু মানুষ বেশিরভাগ যাকাতের হিসাব করে থাকেন, এমনকি আদায়ও করার চেষ্টা করে থাকেন পবিত্র রমাদান মাসে,
এই বাস্তবতাটাকে সামনে রেখে এবার ইকরা বাংলায় মনে হয় 2 ঘন্টার একটা প্রোগ্রাম, মানে হাফ এন আওয়ার করে করে, আধা ঘন্টা করে করে একটা প্রোগ্রাম আমি আলহামদুলিল্লাহ রেকর্ড করিয়েছি। তো সেই প্রোগ্রামটা ইনশাআল্লাহ তাআলা রমজান মাসেই, জানি না হয়তো 6টার সময় বা 6:30টার সময়, 5টার সময়, 5টা 6টা এরকম কোনো একটা সময় হবে, জাকাত সম্পর্কে একটা আমার প্রোগ্রাম, এটা 4 দিনে হাফ এন আওয়ার করে করে এটা যাবে, এইভাবেই যেন বলেছেন। আসলে একসঙ্গে যদি এটা শোনা যেতে পারতো তাহলে এটা শ্রোতাদের জন্য ভালো হতো, কারণ জাকাতের মাসালা এক মাসালা আর এক মাসালার সঙ্গে রিলেটেড, সম্পর্কিত। তো কিছু আমি আজকে শুনলাম, কিছু আবার রিলেটেড পরের দিন আবার না শুনতে না পারলাম, এই সম্ভাবনাটা দেখা যায়। তো যাই হোক, এই প্রোগ্রামটা পুরোটা আপনারা দেখার চেষ্টা করবেন, খোঁজ নেবেন, দেখবেন স্ক্রিনের মধ্যে কখন এই প্রোগ্রামটা দেওয়া হয়েছে, টাইম টেবিল জানার চেষ্টা করবেন। আমি এক্স্যাক্টলি টাইম জানি না, তো আমি টাইম জানলে আমাদের প্রোগ্রামে একটু বলে দেওয়ার আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা এই জাকাত সংক্রান্ত পুরো প্রোগ্রামটা দেখবেন, তো একটা মাসআলা আরেকটা মাসআলার সঙ্গে এটা রিলেটেড। যাই হোক, এটা একটা এক্সট্রা কথা বললাম, যেহেতু জাকাতের মাসআলা মাসাইলগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি। আর নেসাবের যে পরিমাণ হয় সেই পরিমাণটা প্রথমে, প্রথম কথা হলো যে একটা ডেট ফিক্সড করতে হবে। আসল মাসআলা তো হলো যেদিন আমি জীবনে প্রথমবার নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিলাম সেই আরবিক ডেটটাই প্রতি বছর আমার জাকাতের বৎসর পূর্ণ হওয়ার তারিখ, আর যেদিন জাকাতের বৎসর পূর্ণ হবে সেই তারিখে ব্যালেন্স অফ নেসাব কত সেটা নির্ধারণ করতে হবে, আর ব্যালেন্স অফ নেসাবের 2.5% জাকাত আদায় করতে হয়। অবশ্য তাৎক্ষণিক আদায়যোগ্য টাইপের, যে সমস্ত ঋণ আছে সেই ঋণগুলিকে মাইনাস করা যায়, বিয়োগ দেওয়া যায়, আর এরপরে যে অ্যামাউন্ট থাকে অবশিষ্ট সেই অ্যামাউন্ট থেকে 2.5% জাকাত আদায় করতে হয়। কিন্তু একদিন আগেও যদি কোনো পয়সা আসে তো আপনাকে এখন থেকে একটা ডেট ফিক্সড করতে হবে, প্রতি বছর এই একটা তারিখকেই ফলো করতে হবে, এই তারিখেই বাৎসরিক হিসাব আপনাকে আদায় করতে হবে। তারিখগুলি তো আমাদের মনে নেই, এই জন্য উলামায়ে কেরাম সমাধান দিয়েছেন যে অতীত জীবনের যাকাত যেন বেশি হারে আদায় করে আমরা ডাউট ফ্রি হয়ে যাই, সন্দেহ মুক্ত হয়ে যাই যে আমার উপর যেন অতীতের কোনো যাকাত যেন আমার উপর আর নেই অবশিষ্ট, এই ব্যাপারে আমাকে নিশ্চিত হতে হবে। আর এখন থেকে একটা তারিখ ফিক্সড করতে হবে, সেটা আরবি তারিখ হতে হবে, অর্থাৎ চন্দ্র মাসের তারিখ হবে, আর প্রতি বছর ওই তারিখ অনুযায়ী আমাকে যাকাত দিতে হবে, মানে হিসাব করতে হবে, আর এই হিসাব অনুযায়ী যাকাত দিতে হবে। তো এখন থেকে ডেট ফিক্সড করবেন, আর ডেট তো আশা করি ফিক্সড হয়তো আপনার আছেই। এখন যেদিন ওই তারিখ আসবে এর একদিন আগেও যদি আপনার হাতে কিছু পয়সা আসে তাহলে টাকা পয়সা বা কারেন্সি এটা হলো একটা এক প্রকার যাকাতুল মাল, এটা কাউন্টেবল হবে, এটাকে নিসাবের অংশ। মানে একটা ভুল ধারণা আছে যে পুরো বছর আমার অ্যাকাউন্টে জমা থাকতে হবে, এরকম কোনো কথা নাই। সমষ্টিগত ভাবে নিসাবের উপর বছর অতিবাহিত হওয়া শর্ত, এর অর্থ কি যে ধরেন আপনার যাকাতের বৎসর পূর্ণ হওয়ার তারিখে আপনি 10 রমাদান নিসাবের মালিক হয়েছিলেন, বা এখন থেকে আপনি ডেট ফিক্সড করে নিয়েছেন 10 রমাদান, যে প্রতি বছর আপনি 10 রমাদান যাকাত আদায় করবেন, তো 2 দিন আগেও যদি কিছু পয়সা আসে 10 রমাদান আপনাকে হিসাব করতে হবে, কাউন্ট করতে হবে, আপনার ব্যালেন্স অফ নেসাব বের করতে হবে, নেসাবের পরিমাণ তা নির্ধারণ করতে হবে। সেটা কিভাবে, যে ওই তারিখে দেখবেন যে আজকে আমি কত টাকার মালিক, আমার দেশি টাকা, বিদেশি টাকা, ডলার, পাউন্ড, পকেটে যা আছে, বাসায় যা আছে, ব্যাংকে যা আছে, দেশে যা আছে, রিয়াল কিছু পড়ে আছে, এই সবগুলো কাউন্ট করতে হবে। এমনকি পাওনা যে ঋণ যেটা আমি অন্যের কাছে পাবো আর এখনো পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী, এমন ঋণটাকেও কাউন্ট করতে হবে। তো এই সবগুলো টাকা সেটা যদি একদিন আগেও আসে তবু সেটা কাউন্টেবল। হ্যাঁ, আর একদিন আগে যদি চলে যায়, অনেক পয়সা ছিল সারা বছর আমার হাতে ছিল, তখন যেদিন জাকাতের বৎসর পূর্ণ হচ্ছে ওই তারিখে যদি আপনি মালিক না থাকেন তাহলে এমন টাকার উপর জাকাত আর আসবে না, মাত্র একদিন আগে হাত ছাড়া হয়েছে। এই জন্য ডেট ফিক্সড করা জরুরি। ব্যবসায়ী যারা আছেন, বড় বড় বিজনেসম্যান, তাদের কিন্তু ব্যালেন্স অফ নিসাব একদিনের পরিবর্তনে, 2 দিনের পরিবর্তনে বিরাট এর মধ্যে পার্থক্য দেখা দেয়। জি, নিজের ভাই বোন, আপন ভাই বোনকে কি যাকাত দিতে পারে? আপন ভাই বোন যদি যাকাত খাওয়ার যোগ্য হয়ে থাকেন, তারা যদি নিসাবের মালিক না হয়ে থাকেন, অর্থাৎ প্রয়োজন থেকে বেশি মালও এমন এই পরিমাণ না হয়
যেগুলো কাউন্ট করলে পরে তিনি জাকাতের মালিক হবেন, যখন যাকে আপনি জাকাত দিচ্ছেন তখন জাকাতের নিয়ত থাকতে হবে আপনার মনে, বলতে হবে না অবশ্য, আর যাকে দিচ্ছেন তিনি গরিব হতে হবে। গরিব হওয়ার অর্থ কি, যে যখন যাকে দিচ্ছেন তিনি যেন তখন নিসাবের মালিক না হন, অর্থাৎ সোনা রূপা এক স্পেসিফিকলি একজনকে মালিক বানিয়ে দিতে হবে, সুতরাং তারই মালিকানাটা ধরতব্য এই ক্ষেত্রে। তো তিনি যেন যাকে মালিক বানিয়ে দিচ্ছেন তিনি যেন নিসাবের মালিক না হন, এই ব্যাপারে বাহ্যিক অবস্থা যেন এই সাক্ষ্যটা আপনাকে দেয় যে তিনি নিসাবের মালিক নন, অর্থাৎ টাকা পয়সা ব্যবসার মাল বা প্রয়োজন থেকে বেশি মাল সম্পদ একত্রিত করে 92.5 ভরি রূপার দাম যেন না হয়ে যায়, 612.36 গ্রাম রূপার যে মার্কেট ভ্যালিউ সেটা যেন তার কাছে এই মুহূর্তে নেই, এই ব্যাপারে আপনি যেন নিশ্চিত থাকেন। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আমরা থেকে এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার কি প্রশ্ন? জি আমি একটা কোয়েশ্চেন করতে চাইছিলাম যে রোজারা কি আসো ড্রপ দেওয়া যাইব নি? অলরেডি মুফতি সাহেব একটু আগে বলেছেন যে রোজা নতুন আসেন। জি আমি বারাতো না করলাম ভাই। আচ্ছা, চোখে জি চোখে ড্রপ দিলে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ, যদি বিশেষ প্রয়োজন হয় দেবেন, আর প্রয়োজন না হলে না দেওয়াটা মনে হবে উত্তম হবে, কিন্তু রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন আপনার কি প্রশ্ন? আমার প্রশ্নটা হলো, আমি সূরা বাকারার মধ্যে লেখা যে তোমরা রাই না বলো না ওয়ানজুর না বলিও, যখন আমরা যদি পড়ি তে পড়ার সময় রাই না বলবো বলতে হবে না, রাই না বাদ দিয়ে শুধু ওয়ানজুর না বলতে হবে? যেভাবে মুফতি সাহেব বলবেন, কিন্তু যেভাবে কোরআন আছে এটাকে আপনি মানে বদলাতে পারবেন না, এইভাবেই পড়তে হবে, অর্থের দিকে খেয়াল মানে রাখতে হবে না পড়তে সময়, মানে পড়াটা তো আপনি পড়তেই হবে, কোরআন যেভাবে আছে এইভাবেই পড়তে হবে। আমি এটা বলবো, আপনি পরে শুনলে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী কলার কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি স্টুডিও নি? আপনি স্টুডিওত মাত্র? জি, আমি একটা কোয়েশ্চন করতাম। আমি খুব বেশি বিভ্রান্তির মাঝে আছি, আমি আস্থা সময় অশান্তির মাঝে থাকি। আমি এখানে শুনছি যে বেটাইন আর বেটিন এক লাখের নমাজ, আর আমার একটা খুব ভালো হয় বুঝাইয়া দিবা। আমি রোজা মাস আমি রোজার যে করতাম পারি না, কনসেন্ট্রেট করতাম পারি না, যে আমি নামাজ কোন ডিজাইনে পড়তাম। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আল্লাহ, আমি খুব বেশি অশান্তির মধ্যে। আপনি আপনার অশান্তি দূর হবে ইনশাআল্লাহ। আপনি এখন সরাসরি আমরা আনসারের দিকে যাচ্ছি, আপনি শুনেন মুফতি সাহেব কি বলবেন। প্রথম মুফতি সাহেব, এই যে রাইনা আর ওয়ানজুরনা এটা একটু বলেন, এরপরে আপনার প্রশ্নের দিকে। আসলে এই রাইনা শব্দের যেহেতু দুই অর্থ, এই জন্য এক সময়ে কাফির যারা তারা ভিন্ন অর্থে তারা রাইনা আল্লাহর নবীকে এসে বলতো। তখনকার সময়ের মুমিনদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে এই মানে একটা শব্দের দুই অর্থ আছে, যেমন ফর এক্সাম্পল মনে করেন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর যদি কেউ বলে আসসালামু আলাইকুম, এর অর্থ কি হয়, তোমার মৃত্যু যেন হয়ে যায়, তো সাম অর্থ হলো মৃত্যু। তো এখন যদি কেউ সালাম না বলে সাম বলে, তাহলে এটা তো শান্তি বর্ষিত করার জন্য দোয়া হলো না, বদদোয়া হয়ে গেল। তো তো তারা রাইনা শব্দ বলতো, আর এই শব্দের ভিন্ন অর্থ একটা ভালো এবং খারাপ। তো তারা খারাপ অর্থটা মিন করে
আর বাহ্যত তারা ভালো অর্থের দিকে লক্ষ্য রেখে বলতো। তারা যেহেতু একটা দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে এই শব্দটা উচ্চারণ করত, এটা দুরভিসন্ধিমূলক একটা আচরণ ছিল, আর এর দ্বারা খুব ডিপলি সূক্ষ্মভাবে তারা একটু হেইট করত। এবং এমন একটা শব্দ বললাম যে এটা দিয়ে আমি আসলে কিন্তু খারাপ অর্থ নিলাম, আর যদি কেউ প্রশ্ন করে বসে তাহলে বলবো জি না জি না আমি তো ওই ওয়ানজুরনার অর্থে আমি ব্যবহার করেছি। তো রাইনা শব্দটা নবীজিকে তারা বলতো, তারা অনজুরনার অর্থেও রাইনা ব্যবহার হয়, অন্য আরেকটা অর্থেও ব্যবহার হয়। তো আল্লাহ তাআলা এই কথাটা তুলে ধরছেন, সিচুয়েশনটা তুলে ধরছেন যে হ্যাঁ মুমিনগণ, তোমরা তারা যে দুরভিসন্ধিমূলকভাবে একটা শব্দ উচ্চারণ করে এর ভালো অর্থ আছে আর খারাপ অর্থ আছে, এই দুইটা জিনিস তারা তারা কিন্তু ভেতরে ভিতরে খারাপ অর্থে ব্যবহার করে, বাহ্যত তারা দেখায় যে তারা যেন ভালো অর্থে ব্যবহার করছে কিন্তু তাদের নিয়ত ভালো নেই। তো এমন শব্দ তোমরা ভালো নিয়তেও ব্যবহার না করাটাই উচিত নবীজির সামনে এসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে। তো এই যে পুরো ঘটনাটা কোরআন শরীফ তুলে ধরছে, এখন ঘটনার একটা অংশ আপনি বাদ দিয়ে দিবেন আর একটা অংশ আপনি তুলে ধরবেন, তো কোরআনকে আপনি বাদ দিয়ে দিলেন। তো আসলে এখানে আমি নবীজিকে সরাসরি বলছি এটা নয়, এই পুরো কাহিনীটা বর্ণনা করছি। তো কাহিনী বর্ণনার সময় যদি আপনি যদি শব্দ উচ্চারণ না করেন, ঘটনা কি হয়েছিল অতীতে একটা ঘটনা, সেই ঘটনা যদি এই ভয়ে না বলেন যে না একজন গালি দিয়েছিল, এটা এটা তো অন্যের কাহিনী আপনি বর্ণনা করছেন, আপনি তো খারাপ অর্থে ব্যবহারও করছেন না। মুমিনদের জন্য রাইনা শব্দ অনজুরনার অর্থে ব্যবহার করাটা কোনো হারাম ছিল না, কিন্তু আল্লাহ তাআলা পরামর্শ দিচ্ছেন যে ওরা যেহেতু দুরভিসন্ধিমূলকভাবে এই শব্দটি নবীজির জন্য ব্যবহার করে মিন করে, তো এই শব্দ থেকেও তোমরা একটু অ্যাভয়েড করো। যে শব্দটার ভালো অর্থ আছে সত্য, কিন্তু ওরা যেহেতু এটাকে খারাপ অর্থে অর্থ নিয়ে তারা ব্যবহার করে থাকে, সুতরাং এমন একটা শব্দ থেকে শব্দের পরিবর্তে তোমরা অনজুরনা শব্দটা ব্যবহার করে নিলে সেটা ভালো হয়। এই চিত্রটা কোরআন আপনাদের সামনে তুলে ধরছে, এই ঘটনাটা আমাদের সামনে উপস্থাপন করছে। তো আপনি কি এই ঘটনাটা কাফেরদের যে ঘটনা ছিল, ইসলামের দুশ্মন এবং নবীজির দুশ্মনদের যে ঘটনা ছিল, এই ঘটনাটা কোরআন পুরোপুরি বর্ণনা করছে, আমি এটার তেলাওয়াত যদি করি তাহলে আমি এক একটা অক্ষরে সওয়াব পাবো, আপনারা শুনলে অবাক হবেন কথাটা ভুল বুঝাবুঝির শিকার যাতে না হয়। সেজন্য আমি বলবো, যেমন মুসা শব্দের মধ্যে চারটা অক্ষর কোরআনের মধ্যে, তো কোরআনের তেলাওয়াত হিসাবে যদি আমি মুসা শব্দ ব্যবহার করি পড়ি তাহলে আমি 40 নেকি পাবো, কিন্তু এই কোরআনে তো ফেরাউন শব্দটাও এসেছে, তো ফেরাউন শব্দ উচ্চারণ করলে 50 নেকি পাবেন। তো এটা আমি কোনো তুলনা করছি না, নাউজুবিল্লাহ, বুঝতে ভুল বুঝবেন না। তো কোরআনের শব্দ এবং কোরআনের তেলাওয়াত করলে সুবহানাল্লাহ প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়, তো যে শব্দের মধ্যে 5টা অক্ষর আছে আমি 50 নেকি পাবো। তো এখন যদি কেউ বলে না আমি জাহান্নাম শব্দ যেখানে কোরআনে এসেছে আমি এগুলো ব্যবহার করবো না, ফেরাউন শব্দ যেখানে আসে আসে ব্যবহার করবো না, শয়তান শব্দ যেখানে আসে আমি ব্যবহার করবো না, তো এইগুলো বললে তো পুরো কোরআনটাই শেষ হয়ে যাবে। তো এই ধরনের ভুল নেই, কোরআনে যেভাবে আছে সেভাবেই তেলাওয়াত করবেন। পুরুষ মহিলার নামাজ কি একরকম না ভিন্ন? তো আমি বোনের মনের সান্ত্বনার জন্য বলছি, আমার সামনে দলাইল অনেক আছে, আমি কোনো এক সুযোগে বলারও চেষ্টা করব কোনো একদিন বিস্তারিত। এই মুহূর্তে আমি বিস্তারিত বলতে গেলে আমাকে মরানের নাইম সাহেব সময় একেবারে নেই দেবেন না সময়, খুব সংক্ষেপে একটু বলে দেন। আসলে পুরুষ এবং মহিলাদের মধ্যে নামাজের যে পার্থক্য আছে, বেহেশতি জাওয়ারের মধ্যে আছে তালিমুল হক নামক একটা কিতাব আছে, এটাতে দেখে নিতে পারেন পুরুষ এবং মহিলাদের এই পার্থক্যগুলো। চার ইমামের সকল মাজহাব অনুযায়ী এবং সকল ইসলামিক স্কলার্স অনুযায়ী এটা একটা স্বীকৃত জিনিস, আর এটাকে এটা ভিত্তিহীন নয়, দলিলবিহীন নয়, এটা সম্পূর্ণ ঠিক আছে, সঠিক আছে, আর এটাকে ভুল মনে করা সম্পূর্ণ ভুল। মানে পার্থক্য আছে, পর্দার কারণে এই পার্থক্যটাকে আনা হয়েছে। তো এই পার্থক্যটা উম্মাহর একেবারে ঐক্যমতের ভিত্তিতে সুপ্রতিষ্ঠিত। অনেক সুন্নাত অনেক বর্ণনার সূত্রে, শাব্দিক বর্ণনার সূত্রে অনেক স্ট্রং রেওয়ায়ত দ্বারা প্রমাণিত হওয়া জরুরি নয়, বরং পুরুষের মাথায় যদি টুপি না থাকে, পুরুষের মাথায় যদি টুপি না থাকে তবু তো নামাজ হয়ে যাবে, তো নামাজ তো হয়ে গেল। তো এইভাবে কি মহিলা নামাজ পড়লে নামাজ হবে? তো কত বিধান আছে এর মধ্যে পার্থক্য রয়েছে। তো পুরুষ নাভির নিচে হাত বাঁধবে, মহিলারা বুকের উপর হাত বাঁধবে, তো এগুলো পার্থক্য আছে, এই সবগুলো স্বীকৃত জিনিস, আর সবগুলো হাদিস দলিল দ্বারা প্রমাণিত, এর জন্য পুরোপুরি কিতাবও আছে।
আপনি যদি আমার নাম্বার কোনো ভাবে সুযোগ নিতে পারেন তাহলে আমি আপনাকে কিতাব দেব, নবীজির নামাজ নামক কিতাব যেটা ঢাকা থেকে প্রকাশ হয়েছে। এক কথায় বোন যেভাবে নামাজ পড়তেছেন পড়তে থাকেন, এটা কোনো অশান্তির কারণ নেই। যারা করেন এরা হাদিস দলিলকে অস্বীকার করে বসেন এবং পুরো উম্মাহর ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত ফতোয়া এবং সারা উম্মত গত 1400 বছর ধরে এই পার্থক্যকে স্বীকার করে আসছেন। উইথির নামাজ কিভাবে পড়বেন? ভিন্ন ভিন্ন তরিকা অনেকেই বলছেন। আপনি যেভাবে মাগরিবের মতো পড়বেন এর মধ্যে কোনো চিন্তা করবেন না, যেভাবে পড়া হচ্ছে এটা সম্পূর্ণ ঠিক। অন্তত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং ওনার স্কুল অফ ল অনুযায়ী যারা কোরআন এবং হাদিসের সঠিকভাবে অনুসরণ করে থাকেন তারা যেভাবে মাগরিবের নামাজ পড়া হয়, তৃতীয় রাকাতে তো দোয়া কুনুত অবশ্য পড়তে হবে, একেবারে তো আর মাগরিবের নামাজের মতো নয়, বরং তৃতীয় রাকাতে সূরা ফাতিহাও পড়তে হবে আর এর সাথে সূরাও মিলাতে হবে, এরপরে আল্লাহু আকবার বলে আপনি দোয়া কুনুত আপনি যোগ করবেন, এটা তো ওয়াজিব। সূরা মিলানো তো মাগরিবের নামাজের একেবারে মতো হলো না, কিন্তু একসঙ্গে 3 রাকাত পড়ার যে পদ্ধতি এটা অবলম্বন করবেন। 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে আবার একা আলাদাভাবে 1 রাকাত পড়া, এইভাবে অন্তত হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার স্কুল অফ ল অনুযায়ী যারা অর্থাৎ হানাফি মজহব অনুযায়ী কোরআন হাদিসের যারা ব্যাখ্যাকে অনুসরণ করে থাকেন তাদের দৃষ্টিতে এই আলা 1 রাকাত করে নামাজের কোনো আলাদা চিন্তা এবং চেতনা নেই, চিন্তাধারা নেই, তো এই কনসেপ্টটা নেই। অর্থাৎ এক হাদিস, এটাও হাদিস সম্মত। আর যারা অন্য মজহবের অনুসারী তাদের মজহব অনুযায়ী যদি সেটা আলাদা করে 1 রাকাত পড়া আর আলাদা করে 2 রাকাত পড়া এইভাবে যদি জায়েজ হয়ে থাকে তাদের উপর আমরা কোনো কমপ্লেইন করব না, তাদের উপর কোনো অভিযোগ উত্থাপন করব না, কিন্তু হানাফি মজহব অনুযায়ী যেহেতু এই নিয়মে পড়াটা ঠিক নয়, সুতরাং হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার স্কুল অফ ল অনুযায়ী যারা কোরআন এবং হাদিসের অনুসরণ করে থাকেন আর এটা মোর দেন 70% মুসলিম ওয়ার্ল্ড অনুসরণ করে থাকেন, আর 1400-1300 বছর ধরে মোর দেন 70% মুসলিম ওয়ার্ল্ড হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার ফিকহি কাউন্সিল এর তাহকিক গবেষণা অনুযায়ী কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাকে অনুসরণ করে আসছেন, আর এর মধ্যে লক্ষ লক্ষ ফোকাহে কেরাম মুহাদ্দিসিনে কেরাম প্রতি যুগে ইমামগণ সেই মজহবের অনুসারী ছিলেন। সুতরাং এটাকে কোরআন হাদিস বিরোধী মনে করা, ভুল মনে করা নিতান্তই ভুল এবং বর্তমান সময়ের জন্য সবচেয়ে বড় ফিতনা। সুতরাং এই ফিতনার ব্যাপারে আপনি চিন্তা নিশ্চিন্ত থাকবেন, আর আপনি যেভাবে একসঙ্গে মিলিয়ে 3 রাকাত উইতিরের নামাজ পড়ে আসছেন এটা মোটেও ভুল নয়, সঠিক, আর এইভাবেই পড়বেন, চিন্তার কোনো কারণ নেই। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আজকে আমরা আর কোনো কল নিতে পারবো না, দুঃখিত। আমরা আজকে রমাদানের প্রথম দিনে আমরা চাই আপনাদেরকে রমাদান কীভাবে পালন করবো এই বিষয়ে মুফতি সাহেবের কাছ থেকে একটা মেসেজ শুনবো ইনশাআল্লাহ। আর আমিও আপনাদেরকে দুইটি কথা বলতে চাই। অনেকেই আমরা রমাদান কীভাবে, রমাদানের হক কীভাবে আমরা আদায় করবো, অনেক সময় এটা নিয়ে চিন্তা করি কীভাবে রমাদানকে পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারি। প্রথম কথা হলো মুফতি সাহেব শুরুতেও বলেছেন যে আমরা কিন্তু জিকির আজকার অবশ্যই করব, যে যে অবস্থায় থাকি, রান্দা বাড়ায় থাকি, গাড়ি চালাইতে থাকি, কিন্তু আমি তো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, আমি তাসবিহ পড়তে পারি, আমি যে সূরাগুলো জানি এগুলো আমি পড়তে পারি, এর মধ্যে কন্টিনিউ আমি সওয়াব অর্জন করতে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের বাচ্চাদের ব্যাপারে আমি বলতে চাই আর মুফতি সাহেবের কাছ থেকে আপনাদের জন্য আমি মেসেজ নিব ইনশাআল্লাহ, বাচ্চাদেরকে কীভাবে আমরা রমাদান শরীফে তাদেরকে কীভাবে আমরা কোরআনের শিক্ষাটা দিব। অনেক সময় বাচ্চারা দেখবেন যে কোরআন পড়ে নিয়েছে কিন্তু কোরআন আর ইয়াসিন সূরাটা মেমোরাইজ করতে পারে নাই, বলে এইগুলো আমি পারবো না, কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু এই রমাদানে আপনি এই বাচ্চাকে আপনি একটু বলেন, আপনার 10 বছরের ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তাদেরকে একটু বলেন যে রমাদানে স্কুলের পরে একটু সময় বের করে 1 ঘন্টা তুমি এই সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। বিশ্বাস করেন শয়তানের তো অসবাসা থাকবে না, তার মধ্যে কোনো গাফলতি থাকবে না, অবশ্যই যখন কোরআন তেলাওয়াত করতে থাকবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসবে, সূরা ইয়াসিনটা এই রমাদানে মেমোরাইজ করে নিতে পারে, আর এটা তার জীবনের জন্য অনেক বড় পাওনা হতে পারে। এইভাবে আমরা ছোট্ট ছোট্ট দোয়া, যে গড় থেকে বের হলে কী দোয়া করব, গাড়িতে উঠে কী দোয়া করব, আমরা টয়লেটে যাওয়ার সময় কোন দোয়া করব, ঘুমিয়ে যাওয়ার সময় কোন দোয়া করব, এই দোয়াগুলা প্রতিদিন একটি দোয়া যদি আমাদের বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিতে পারি, তার শুধু এই রমাদান নয় সারা জীবন তার এই দোয়াগুলা কাজে আসবে ইনশাআল্লাহ। লাস্ট মিনিটে মুফতি সাহেবের কাছ থেকে আপনাদের উদ্দেশ্যে কিভাবে রমাদানটা পালন করবেন এই বিষয়ে অত্যন্ত সুন্দর কিছু মেসেজ আপনি দিয়েছেন, এগুলোর উপর যেন সবাই আমল করতে পারি আমরা, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসল হলো পবিত্র কোরআনের মাস হলো রমাদান মাস, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব আর কোরআন শরীফ বোঝার চেষ্টা করব, নফল নামাজ বেশি বেশি করে পড়ব, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব আর দোয়া মুনাজাত বেশি করে করব, দোয়া এবং মুনাজাত কোরআন শরীফের তেলাওয়াত আর 4টা আমল বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ আর ইস্তিগফার, জান্নাত কামনা করা, জাহান্নাম থেকে পানাহ চাওয়া,
আর একটা কথা আমি না বললেই নয়, যেহেতু আমি আর বলতে পারবো না ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর ওলি ছিলেন হযরত শেখ মামুন খান রহমতুল্লাহ আলাইহি, আমার নানা ছিলেন হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। তার মাদ্রাসা জকিগঞ্জের মুন্সিবাজার মাদ্রাসা, একেবারে ইন্ডিয়ার বর্ডারে অবস্থিত এই মুন্সিবাজার মাদ্রাসা, খুবই গরিব এলাকায়, বর্ডার এলাকায়। আগামী 5ই রমাদান সোমবার ইনশাআল্লাহ তাআলা 22 তারিখ অর্থাৎ 5 রমাদান সোমবার এর জন্য আপিল হবে। আপনারা এখন ওকে জানান। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, যারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, যাওয়ার বেলা আবারও আপনাদেরকে অন্তরন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানে তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানে তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার।